श्री गुरुजय। अनेकेई प्रश्न करें महादेवेर पूजा करार सठिक पद्धति कि। महादेवेर पूजा प्रथमत जाकजमक विहीन भावे करते हैं, कारण आशुतोष बाबा अल्पेतेई खुशी, उनी अल्पेतेई तुष्ट। सुतरां एई पूजोर जन्य कोनो जाकजमक बा आड़म्बर व्यवस्थापनार प्रयोजन हय ना। शुधुमात्र किछु पूजोर सामग्री एवं किछु पूजोर नियमावली पालन करलेई उनार प्रार्थना करा जाय। किन्तु मने राखते हबे तार आगे आमादेर मने भक्ति श्रद्धा एवं चित्त शुद्धिर प्रयोजन, ना होले उनि असंतुष्ट हबेन। एवं उनि असंतुष्ट होले बाड़ी एगिये गेले उनार तृतीय नयन प्रज्वलित करेन एवं ताते किन्तु क्षति बई कि लाभ हय ना। सुतरां खूब भक्ति श्रद्धा सहकारे उनार पूजा करले उनि अवश्यई बर प्रदान करेन। प्रथमे आसि पूजोर सामग्री। आगेई बोलेछि जे महादेव बड़ई आड़म्बरहीन भावे जीवन जापन करेन, ताई तार पूजोर जन्य शुधु आपनार मनेर अपार विश्वास भक्ति ও শ্রদ্ধা ছাড়া আর কিছুই চাই না। তাছাড়াও আপনার ঘরে যদি শিবলিঙ্গ থাকে, আমরা সাধারণত ওনার মূর্তি পূজা করি না, আমরা শিবলিঙ্গই পূজা করে থাকি। সেই শিবলিঙ্গ পুজো করার জন্য চাই বেলপাতা। মহাদেবের সবথেকে প্রিয় বস্তু হলো এই বেলপাতা। এছাড়াও তামার বা পাথরের বাটি, কারণ শুধুমাত্র এই দুটি পাত্রে শিবলিঙ্গটি স্থাপন করা হয়। এছাড়া পূজার অন্যান্য সামগ্রী যেমন কুশাকুশি, ধূপ, প্রদীপ, শিবলিঙ্গ স্নান করানোর জন্য জল, কাঁচা দুধ, সাদা চন্দন, নৈবেদ্য, প্রসাদ ইত্যাদি। প্রথমে বিষ্ণু মন্ত্র পাঠ। প্রথমে স্নান করে পূজোর স্থান পরিষ্কার করে দীপ ধূপ জ্বালিয়ে পূজোর আসন পেতে পূজোয় বসতে হবে। মনে রাখবেন আপনার শিবলিঙ্গ যেন উত্তর দিকে মুখ করে বসানো থাকে। প্রথমে আসনে বসে মহাদেব ও আদি শক্তি অর্থাৎ দেবী দুর্গার উদ্দেশ্যে প্রণাম জানাতে হবে। সর্বোপরি বলে রাখা ভালো, আপনার যদি নিজস্ব গুরু থাকে তাহলে সর্ব যে কোনো পুজোর শুরুর আগেই গুরুদেবকে প্রণাম করে তারপর পুজো আরম্ভ করতে হয়। এরপর আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে ইষ্ট মন্ত্র জপ করতে হবে। এরপর বিষ্ণু মন্ত্র উচ্চারণ করে পুজো আরম্ভ করতে হবে। তারপর হচ্ছে জল শুদ্ধি। শিবলিঙ্গের সামনে কোষাঘুষিতে জল রেখে আপনাকে জল শুদ্ধি করতে হবে, কারণ এই জল পূজোর সামগ্রী শুদ্ধিকরণের কাজে এবং পূজোর কাজে ব্যবহৃত হবে। ঠাকুরের আসনের সামনে আপনার হাতের বাঁ দিকে কোষা রেখে তাতে ডান হাতের মধ্যমা অঙ্গুলিটি স্পর্শ করিয়া মন্ত্র উচ্চারণ করে সমগ্র তীর্থকে জলে আগমন প্রার্থনা জানিয়ে জলকে শুদ্ধ করা হয়। এবার একটি ফুলে সাদা চন্দন লাগিয়ে তা দিয়ে শুদ্ধ জল নিজের মাথায় ছিটিয়ে নিতে হয় এবং সমগ্র পুজো সামগ্রীতে ছিটিয়ে দিতে হয়। এতে সব শুদ্ধ হয়ে যায়। তারপর হচ্ছে স্নান। এরপর শিবলিঙ্গকে স্নান করাতে হবে। যে জলে শিবলিঙ্গের আচমন বা স্নান হবে তাতেও কিন্তু শুদ্ধ জল ছিটিয়ে নিতে হবে। একটি তামার পাত্রে শিবলিঙ্গটি রেখে প্রথমে কাঁচা দুধ এবং তারপর জল ঢেলে শিবলিঙ্গটিকে স্নান করাতে হবে নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে। এরপর শিবলিঙ্গ নির্দিষ্ট তামার বা পাথরের পাত্রে বসাতে হবে। তারপর করতে হবে ধ্যান। কিছুক্ষণ চোখ বন্ধ করে মহাদেবের ধ্যান করে তারপর শিবলিঙ্গের মাথায় সাদা চন্দন দিয়ে বেলপাতা দিয়ে
অর্পণ করতে হবে। এবারে ফুল ও বেলপাতা মহাদেবের চরণে অর্পণ করে দীপ ও ধূপ দেখিয়ে ভক্তি মনে মহাদেবের মন্ত্র উচ্চারণ করতে হবে। সব শেষে জল ও প্রসাদ দিয়ে প্রণাম করতে হবে। দেবাদিদেব মহাদেব হলেন এই জগতের অধিপতি, তার অংশ এই বিশ্বের সব কিছুতেই বর্তমান। তাই আমাদের প্রত্যেকের মধ্যেই ভগবানের অস্তিত্ব বর্তমান। নিজের মনকে শুদ্ধ রাখলে এবং অন্যের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা রাখলেই কিন্তু ভগবান তুষ্ট হন। কোনো জাত জমক বা লোক দেখানো আড়ম্বর না করে নিজের মনের পাপ ও অন্ধকার থেকে বেরিয়ে এসে সহজ সরল মনে ডাকলেই কিন্তু ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়। ওম শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়, শ্রী গুরুজয়।